প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ক্যাট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস চতুর্থ শ্রেণী বাংলা, ঘুরে আসি সোনার গাঁ। প্রিয় শিক্ষার্থী, এখন শীতের সময়, সামনে জানুয়ারি মাস আসতেছে, এই সময় আমরা কি সোনার গাঁ ঘুরে আসি। যে একটি সোনার গাঁ হচ্ছে একটি ঐতিহাসিক স্থান, যেখানে অনেক ইতিহাস সমৃদ্ধ জিনিসগুলো রয়েছে। এর জন্য আমরা শিক্ষার্থীরা শিক্ষা সফর এবং জ্ঞান অর্জন জন্য আমরা সোনার গাঁ ঘুরতে যাই। এর আগে আমাদের একটা তথ্য থাকবে, সোনার গাঁ আসলে কি। তোমরা অনেকে মনে করতে পারো সোনার গাঁ হচ্ছে কি সোনা দিয়ে মোড়া কি কোনো গ্রাম। আসলে তা না। সোনার গাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণ গ্রাম, পরে নামকরণ করা হয় সোনার গাঁ। সে সময় ছিল সোনার গাঁ ঢাকার দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন রাজধানী। এই সোনার গাঁ হচ্ছে ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় সোনার গাঁ অবস্থিত, এবং সোনার গাঁ ছিল দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন রাজধানী। তাহলে এই যে সোনার গাঁ হচ্ছে যে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, এখানে অনেক জিনিস তৈরি হতো। যে সোনার গাঁ হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, যে মুঘল আমলের স্থাপত্য শৈলীর নিদর্শন রয়েছে এখানে সোনার গাঁ, যা তৈরি হয়েছিল প্রায় 100 বছর আগে। তাহলে দেখো সোনার গাঁ ঘুরে আসে সোনার গাঁ। সোনার গাঁর আরেকটি সুন্দর নগর হচ্ছে কি পানাম নগর। এ যেন নগরের উপর আরেক নগর, ছোট্ট নগর, একটি মাত্র রাস্তা এবং দুপাশ দিয়ে সারি সারি দালান। দালানগুলো খুব বেশি উঁচু নয়, প্রায় সবগুলোই দোতলা। এখানে সে সময় ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। বর্তমানে এটা এখন জাদুঘর রূপে রয়েছে, যেখানে তোমরা ইচ্ছা করলে যে কোনো সময় ঘুরে আসতে পারো। যে ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে এই সোনার গাঁ আরেকটি নগর হচ্ছে পানাম নগর অবস্থিত। এখানে অনেক মুঘল আমলের স্থাপত্যশৈলী রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে 78 এবং 79 পৃষ্ঠার মধ্যে রয়েছে ঘুরে আসি সোনার গাঁ। এটা পড়লে তোমরা আরও সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে। এবং এখান থেকে মূল টপিকগুলো, এর সোনার গাঁয় ছিল সেই সময় কী তৈরি হতো, মসলিন শাড়ি তৈরি হতো, যা জগৎজোড়া খ্যাত। যে মুঘল বাদশাহতে বিলাসের বস্তি ছিল এই মসলিন কাপড়। এরপর যখন বিলিতি কাপড় আসা শুরু হয়, তখন এর কদর কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে দেখো এই ঘুরে আসি সোনার গাঁয়ের এখানে কিছু টপিকের শব্দের অর্থ, যে ঐতিহাসিক শব্দের অর্থটা কি, ইতিহাস সমৃদ্ধ, ঐতিহাসিক। বঙ্গদেশ শব্দের অর্থটা কি বলো দেখি, সুন্দর। বাংলাদেশ, বঙ্গদেশ শব্দের অর্থ কি, বাংলাদেশ। এরপর কি নিদর্শন, নিদর্শন শব্দের অর্থ কি, চিহ্ন বা লক্ষণ। শাসনকর্তা অর্থাৎ কি, যিনি শাসন করেন। সে সময় শাসনকর্তা ছিল কি, সোনার গাঁয়ের শাসনকর্তা ছিল ঈসা খান, অর্থাৎ যিনি পুরোটা শাসন কার্য পরিচালনা, যাকে বলে বর্তমান যেখানে সরকার, যাকে বলা হয়। অঞ্চল অর্থ কি, এলাকা, জায়গা, স্থান। প্রসিদ্ধ শব্দের অর্থ কি, সমৃদ্ধ, খুব সুন্দর। মসলিন অর্থাৎ অতি সূক্ষ্ম মিহি সুতা দিয়ে তৈরি একটি কাপড়, যা তোমরা শুনলে অবাক হবে, এই মসলিন কাপড়ের জন্য কিন্তু একসময় আমাদের বাংলাদেশ ঢাকা বিখ্যাত ছিল। মসলিন কাপড়ের শাড়িটা এতই মিহি সুতা দিয়ে তৈরি হতো যে একটি আংটির ভিতর এর বা 100 গজ ভিতর দিয়ে ভাঁজ করে প্রবেশ করানো যেত, এবং একটি ম্যাচের বাক্সের মধ্যে একটি 12 হাতের কাপড় যে ভাঁজ করে সুন্দর করে ম্যাচের বাক্সের মধ্যে মুট করে রাখা যেত, এবং ছেড়ে দিলেই বড় কাপড়। খুব অদ্ভুত এই মসলিনটা, তোমরা উপরে ক্লাসে আরও ভালো জানতে পারবে। আমাদের লোকশিল্প জাদুঘরের মধ্যে রয়েছে মসলিন। বিলিতি অর্থাৎ কি, বিলেত থেকে আগত। বিলিতি মানে ইংল্যান্ডের জায়গাকে বলা হয় বিলেত। সে বিলিতি হচ্ছে বিদেশ থেকে আগত যে দ্রব্যগুলোকে বলা হয় বিলিতি দ্রব্য। অভূতপূর্ব, যা পূর্বে ঘটেনি। অস্তগামী মানে সূর্য অস্ত যায়। বিস্মিত শব্দ অর্থ কি, অবাক। এরপর বাহার শব্দের অর্থ কি, সৌন্দর্য বা সুন্দর। আর ম্যাপ অর্থ কি, মানচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দের অর্থগুলো ভালো করে পড়বে, এবং তাহলে তোমাদের যে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অ্যাসাইনমেন্টের যে ক্লাসগুলো, যেখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হবে, তোমরা সুন্দর করে উত্তর করতে পারবে। এরপর দেখো যে একটু আগে যেটা আমরা পড়লাম, সোনার গাঁ কোথায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থী,
এখন তোমরা এই প্রশ্ন উত্তরটা খুব সুন্দর পারবে আমি জানি। একটু আগে আমরা গল্পের মধ্যে আমরা বলে দিয়েছি সোনারগাঁ কোথায় অবস্থিত, হচ্ছে ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। অর্থাৎ ঢাকা থেকে যাত্রা হবে কাশপুর ব্রিজটা পার হলেই একটু পরে হচ্ছে সোনারগাঁ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারছ গোয়ালদি মসজিদ কী জন্য বিখ্যাত? একদম সহজ প্রশ্ন। এখানে সোনারগাঁয়ের মধ্যে রয়েছে বিখ্যাত বিশাল বড় মুঘল আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন হচ্ছে গোয়ালদি মসজিদ। তবে এটি তৈরি হয়েছিল, মুঘলরা তৈরি করেছে বঙ্গদেশ আসার আগেই তৈরি করেছিল। এবং প্রিয় শিক্ষার্থীরা তাহলে গোয়ালদি মসজিদ হচ্ছে বিখ্যাত স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। তারপর পানামনগর কী জন্য বিখ্যাত? পানামনগর হচ্ছে একটু আগে যে বলছি ধনী ব্যবসায়ীর এখানে বসবাস করতেন। পানামনগর অর্থে এ যেন নগরের মধ্যে আরেক নগর, সবগুলো রাস্তার একটি মাত্র রাস্তা, রাস্তার দুপাশ দিয়ে সারি সারি বিল দালান কোঠাগুলো স্থাপত্য আকারে রয়েছে এবং এই দালানগুলো বেশি উঁচু নয়, সবগুলোই একতলা দোতলা। এখানে সে সময় ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁয়ের পানামনগর। এখন এখানে এবং মসলিন কাপড়ও তৈরি হতো। এরপর সোনারগাঁয়ের পূর্বের নাম কী ছিল? প্রিয় শিক্ষার্থী তোমরা এই প্রশ্নটা খুব পারবে, একটু আগে বলেছি, বলতো কি? সুন্দর। সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল কি? সুবর্ণগ্রাম। এরপর দেখো ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত? আমি জানি এটাও তোমরা পারবে, একটু চেষ্টা করো মনোযোগ দিয়ে। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত? 27 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো? এরপর দেখো দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন? এটাও তোমরা পারবে, আমি গল্পের মধ্যে বলেছি দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন কে? ঈসা খান। মসলিন কাপড়ের প্রসিদ্ধ স্থান কোনটি? এটাও পারবে তোমরা, কি? সোনারগাঁও। বুঝতে পারছো? তাহলে সুন্দর করে এই পাঠটা ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং 78-79 পৃষ্ঠাটা পড়বে। এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে ফোন করবে, তোমরা উত্তর পেয়ে যাবে অ্যাসাইনমেন্টের জন্য। এই অধ্যায়টা তোমরা ভালো করে অনুশীলন করবে এবং বাসায় থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।